চোটের কারণে গ্রুপ পর্বের একটি ম্যাচ খেলতে পারেনি লিওনেল মেসি। চোট কাটিয়ে কোয়ার্টার ফাইনাল খেলতে দেখা যায় তাকে, যদিও খেলার মাঝে ছিল আড়ষ্টতা। আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি জানিয়েছেন, কানাডার বিপক্ষে সেমিফাইনালে পুরোপুরি ফিট মেসিকে দেখা যাবে। গত বৃহস্পতিবার ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে পুরো ম্যাচ খেলেন মেসি, তবে তাকে পাওয়া যায়নি সেরা ছন্দে। ট্রাইব্রেকারে গড়ানো ম্যাচে পেনাল্টি শুট আউটে গোল করতে পারেননি তিনি। 250টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টার স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। 37 পেরোনো বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন অধিনায়ককে সেমির আগে পুরোপুরি ফেট ঘোষণা করেছে স্ক্যালোনি। লিও ভালো আছে, সে ভালোভাবে শেষ করেছে, কাজেই কাল সে খেলবে। আমরা খুব স্থির আছি, সে খুব ভালো ধাপে আছে, আমাদের জন্য সে খুব প্রয়োজনীয়। বুধবার বাংলাদেশ সময় সকাল 6টায় নিউ জার্সিতে কোপা আমেরিকার ফাইনালে ওঠার লড়াইয়ে কানাডার মুখোমুখি হবে আর্জেন্টিনা। এবারের কোপায় এই নিয়ে দ্বিতীয়বার কানাডার বিপক্ষে খেলবেন মেসিরা। গ্রুপ পর্বে দলটির বিপক্ষে 2-0 গোলে জয়ের স্মৃতি আছে তাদের। আগের দেখায় জয় পেলেও কানাডা সেমিতে শক্ত চ্যালেঞ্জ জানাতে পারে বলে প্রস্তুতি নিচ্ছেন স্ক্যালোনি। সব কোচই ভুল থেকে শিক্ষা নেয়, প্রতি কোচই ভিন্ন কিছু করার চেষ্টা করে। আমরা চেষ্টা করব বল ধরে রাখতে এবং তাদেরকে তাদের খেলাটা খেলতে না দিতে।